হ্যালো বন্ধুরা, আশা করি খুব ভালো আছেন। আজকে চলে আসছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমরা শিখব, যে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আর একটা ল্যাঙ্গুয়েজে কী করে ট্রান্সফার করা যায় ভয়েস, টেক্সট। এটা আমাদের প্রতিদিনই কাজে লাগে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে এখনকার দিনে। চলুন তাহলে শেখা যাক কী করে আমরা বিভিন্ন জিনিসকে ট্রান্সলেট করতে পারবো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। আমরা বেসিক্যালি আজকে ইউজ করব গুগল ট্রান্সলেট। ট্রান্সলেট লিখছি, এই দেখুন গুগল ট্রান্সলেট, translate.google.co.in এই সাইটটা আমরা খুললো। বা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন, বা যারা আইফোন ইউজ করেন তারাও গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। আমি কম্পিউটারে করছি, ওই জন্য আমি ওয়েবসাইটটা খুলেছি translate.google.co। আচ্ছা, এখানে আমরা দেখব তিনটে জিনিস আছে। একটা হচ্ছে টেক্সট, মানে টেক্সট টু টেক্সট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, ডকুমেন্টস, ডকুমেন্ট টু ডকুমেন্ট চেঞ্জ, আর ওয়েবসাইট, ওয়েবসাইট টু ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। আমরা তিনটেই এক একটা করে দেখব। প্রথম আমরা এখানে যদি কিছু টাইপ করি, ও দেখুন অটোমেটিকলি ডিটেক্ট করতে পারছে যে এটা কোন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমি একটু কোথাও থেকে টেক্সট নিয়ে আসি। সুভাষ চন্দ্র বোস সম্পর্কে কিছু লেখা আমি উইকিপিডিয়া থেকে নিয়ে আসি। ঠিক আছে, অল্প একটু লেখা এখান থেকে এ পর্যন্ত, লেখাটাকে কপি করি, আমি এখানে পেস্ট করছি। এখানে দেখুন এখানে কোন ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এটাকে ট্রান্সলেট করতে চাই সেখানটা এটা চুজ করতে হবে। যদি কখনো ডিটেক্ট না করে তাহলে আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে। ধরুন আমরা যদি চাইনিজ থেকে করতে চাই তখন চাইনিজ ল্যাঙ্গুয়েজটা এখানে পেস্ট করতে হবে আর এখান থেকে চাইনিজ চুজ করব। এইটা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে চাই সেইটা। এখন বেঙ্গলি অটোমেটিকলি সিলেক্ট করা আছে, কারণ আমি বেঙ্গলি লাস্ট টাইম দেখেছিলাম সেই জন্য। ঠিক আছে, এখানে মানে পৃথিবীর ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজগুলো আছে এখানে, পপুলার ল্যাঙ্গুয়েজগুলো। ঠিক আছে, আমি বাংলাই দেখি। দেখুন বলে দিচ্ছে, সুভাষ বোস ব্রিটিশ রাজ্যের সময় উড়িষ্যার একটি বৃহৎ বাঙালি পরিবারে সম্পদ ও সুযোগ সুবিধা নিয়ে জন্মগ্রহণ করেন। অ্যাংলোকেন্দ্রিক শিক্ষার প্রাথমিক প্রাপক তাকে কলেজের পরে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। তিনি অত্যাবশ্যকীয় প্রথম পরীক্ষায় বিশিষ্টতার সাথে সফল হন, কিন্তু জাতীয়তাবাদক উচ্চতর আহ্বান বলে উল্লেখ করে রুটিন চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে অস্বীকার করে। 1921 সালে ভারতে ফিরে বসু মহাত্মা গান্ধী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে জাতীয়বাদী আন্দোলনে যোগ দেন। এই দেখুন আমরা লাইনটা সিলেক্ট করছি, কোন লাইনের এই মানেটা এসেছে সেটাও দেখিয়ে দিচ্ছে। তাহলে আমরা এরকম করে যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এবার দেখা যাক ডকুমেন্টস, ডকুমেন্টস আমরা কী করে একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব। সেটা করতে গেলে আমাদের যেতে হবে ডকুমেন্টসে। দেখুন এখানে সেম ব্যাপার, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ আর কিসে দেখতে চাই সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে। ঠিক আছে, এখানে আর একটা জিনিস আছে, চুজ এ ডকুমেন্টস বলছে, একটা ডকুমেন্ট সিলেক্ট করতে মানে আপলোড করতে। কোন ডকুমেন্ট? এই যে ডক এক্স, ঠিক আছে, পিডিএফ, পিপিটি এক্স, এক্সেল এক্স, ও এই জিনিসগুলোকে সাপোর্ট করে। ঠিক আছে, আপনারা ধরুন কোনো ইমেজ দিতে চাইছেন, তখন কি করবেন, ইমেজটাকে একটা অনলাইন কনভার্টারের মাধ্যমে পিডিএফে কনভার্ট করে নেবেন, সেই পিডিএফটা এখানে আপলোড করবেন, তাহলে কাজটা হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, কারণ ইমেজ ফাইল এখানে সাপোর্ট করে না,
সাধারণত দেখা যায় ডকুমেন্ট জাতীয় জিনিসগুলো ডকেক্স মানে ডকুমেন্ট আর এই মাইক্রোসফট ওয়ার্ড আর এখানে পিডিএফ, এই দুটো ফরম্যাটেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ডকুমেন্টগুলো। আমরা কি করছি, আমি আগে থাকতেই একটা ডকুমেন্ট ডাউনলোড করে রেখেছি, আমি সেটা আপলোড করবো এখানে। ব্রাউজ ইউর কম্পিউটার, এখানে এই দেখো কন্ট্রাক্ট ডকুমেন্ট বলে আমি একটা আগে থাকতে ডকুমেন্ট সেভ করে রেখেছি, এটা ওপেন করছি। এবার বলছে ট্রান্সলেট, ট্রান্সলেটটা প্রেস করছি, ট্রান্সলেটিং হচ্ছে। এটা করতে সামান্য কিছু সময় লাগবে, হয়ে গেছে ডাউনলোড ট্রান্সলেশন। এখন আমরা দিয়েছিলাম ইংলিশ টু বেঙ্গুলি, দেখা যাক এখানে কি আসছে। দেখুন হয়তো 100% করতে পারবে না, কিন্তু 98-99% করে ফেলবে। মানে আপনি যদি না বুঝতে পারেন আসল জিনিসটা ইংলিশে কি আছে, এটা পড়লে অবশ্যই বুঝতে পারবেন। এইভাবে আমরা একটা ল্যাঙ্গুয়েজ থেকে আর একটা ল্যাঙ্গুয়েজে ডকুমেন্টও ট্রান্সলেট করতে পারি। বা আপনাদের চ্যাট জিপিটি দেখিয়েছিলাম, চ্যাট জিপিটি গুগলের থেকে ভালো ট্রান্সলেট করতে পারে, ওটা আপনারা ট্রাই করতে পারেন। ওখানে কি করতে হবে, ওখানে আপনার লেখাটা এখান থেকে কপি করতে হবে, কপি করে পেস্ট করতে হবে, আর বলতে হবে কোন ল্যাঙ্গুয়েজে আপনি ওটাকে দেখতে চান, তাহলে সেই ল্যাঙ্গুয়েজে আপনি ওটাকে ট্রান্সলেট করে দেখতে পাবেন, ঠিক আছে। এবার আমরা দেখব ওয়েবসাইট, ওয়েবসাইটের ক্ষেত্রে কি কি দেখতে পারি। ওয়েবসাইট কি হয়, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আর একটা ল্যাঙ্গুয়েজে পুরোপুরি কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। কি করে দেখা যাক, এখানে সেম পদ্ধতি, কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে যেতে হবে সেটা আমাদের চুজ করে দিতে হবে, ঠিক আছে। আর এখানে আছে ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে, ঠিক আছে। আমরা কাজ করি, আমরা জাপানের ঠিক আছে, দেখুন এটা ইংলিশে আছে, আমরা এইটাকে কাজ করি, এটাকে আমরা বাংলায় দেখতে চাই। এখানে পেস্ট করলাম ওয়েবসাইটটা আর এখানে ট্রান্সলেট ক্লিক করলাম, একটা নতুন লিঙ্কে ওয়েবসাইটটা খুলে গেল। এই দেখুন পুরো ওয়েবসাইটটা বাংলায় কনভার্ট হয়ে গেছে, মানে একটা অ্যামাজিং ব্যাপার। আমার তো মানে দারুণ লাগছে ব্যাপারটাকে দেখে, পুরো ওয়েবসাইটটা বাংলায় কনভার্ট হয়ে গেছে। এখানে প্রচুর নিউজ আছে, দেখে নি, এআই চালিত মাঙ্গা অনুবাদ পরিষেবা বিশ্বের সাথে প্রিয় শিরোনাম শেয়ার করছে। টোকিও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এআই নিয়ে কিছু তৈরি করেছে, এই দেখুন বাংলায় তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এটার মাধ্যমে যে কোনো দেশের ওয়েবসাইট পড়ে ফেলতে পারি। আমার কাছে এটা একটা দারুণ টেকনোলজি, মানে খুবই হেল্পফুল। আমি অনেক কিছু এরকমভাবে পড়াশোনার চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে। তা বন্ধুরা দেখলেন যে কি করে আমরা একটা টেক্সট বা একটা ডকুমেন্ট বা একটা ওয়েবসাইট ট্রান্সলেট করতে পারি। আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আপনাদের আজকে, আর এটা খুবই একটা কাজের জিনিস, আমরা আমাদের নিত্য প্রতিদিন এটা খুব কাজে লাগবে, এবং আমারও খুব হেল্প লাগে, হেল্প হয় এটাতে। তা চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে।